أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدقي صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا للناس صدق رسول رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته Brothers and sisters, আজকে আমরা উইল স্টাডি দমিরুন দমিরুন হোয়াট ইজ দমিরুন 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 হল প্রোনাউন আমরা পড়েছি যে এসএমের মধ্যে এস নাউন আছে প্রোনাউন আছে অ্যাডজেক্টিভ আছে অ্যাডভার্ব আছে ইন্টারজেকশন আছে এই যে কয়েকটা আছে আমরা পড়েছি যে নাউনের মধ্যে না এসএমের মধ্যে মধ্যে আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইন্টারজেকশন এই যে এখন আজকে এই প্রোনাউন এই যে প্রোনাউন আমি লিখেছি এখানে প্রোনাউন প্রোনাউনটাই হল ধমির অ্যারাবিকে বলে ধমির হ্যাঁ ধমিরুন ধমিরুন দুই প্রকার ধমিরুন মুনফাসিলুন ধমিরুন মুনফাসিলুন আর ধমিরুন মুত্তাসিলুন ধমিরুন মুনফাসিলুন যেটা মুনফাসিলুন এইটা ইংলিশ বলা হয় ডিটাচড Detached pronoun, detached. What are they detached? It is মিলিত হয় না detached pronoun. আর dominal মুত্তাসিল যেটা এটাকে বলা হয় attached pronoun. Attached pronoun. আমরা গতকালে পড়েছিলাম যে শাকসুন পার্সন পার্সন তিন প্রকার থার্ড পার্সন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন সেখানে ধমির গুলা আমি দেখাইছিলাম আজকে আবার দেখেছি গায়েবের মধ্যে আছে এই যে গায়েব গায়েব মানে থার্ড পার্সন থার্ড পার্সনে আছে হুয়া হুমা হুম এটা হল মুজাক্কার হ্যাঁ ওয়াহিদুন ওয়াহিদুন হুয়া মুসান্না হুমা জমন হুম হ্যাঁ আবার হিয়া মুয়ান্নাস হিয়া হুমা হুন্না হ্যাঁ ওয়াহিদুন মুসান্না জমা হুয়া হুমা হুম হুয়া সে হুমা তারা দুই তারা উভয়ে হুম তারা সকলে হিয়া সে স্ত্রীলিঙ্গ হুমা তারা দুইজন দুইজন মহিলা হুন্না তারা সকল মহিলা তাহলে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না তারপর আছেন সেকেন্ড পার্সন আছে মুকাথাপ মুকাথাপি আমরা মুজাক্কার মুয়ান্নাস আন্তা আন্তুম আন্তুম আন্তি আন্তুম আন্তুম না আন্তা তুমি আন্তুমা তোমরা বয়ে আন্তুম তোমরা সকলে আন্তি তুমি মহিলা আন্তুমা তোমরা দুইজন মহিলা আন্তুন না তোমরা সকল মহিলা মোতাকাল্লিম মোতাকাল্লিমের মধ্যে মাত্র দুইটা শিখায় আনা এবং নাহানু আনা নাহানু আনা আমি এবং নাহানু আমরা আনা আমি নাহানু আমরা ইংলিশে আই আই ও নাহানু ওই হুয়াস হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুম আন্তুম আন্তি আন্তুম আন্তুন না আনা নাহনু এই চোদ্দটা সিগা এখানে চোদ্দটা সিগা আছে এই চোদ্দটা সিগা আমাদের মুখস্থ করতে হবে হ্যাঁ চোদ্দটা সিগা এই চোদ্দটা সিগা মুখস্থ করতে হবে তার কারণ এই কোরআন মসজিদ বলতে বুঝতে গেলে এই সমস্ত এই সিগাগুলা বারবার ঘুরা ফিরে আসবে
هو هما هم إلى واجب هي هما هن أنت أنتم أنتم أنت أنتم أنتم أنا نحن أي أي قالوا ضمير منفصل ديتاس مناون আর ডোমিনের মুত্তাসিলটা আমরা পরে আরো কয়েক লেসন পরে আমরা না শিখবো, এখন দরকার এইটা। আর এই ডোমিন গুলা হলো মারফু ডোমিন, এইগুলা সবসময় সাবজেক্ট হয়, সবসময় সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। এইগুলা হুয়া হুমা হুম হিয়া হুমা উন্না আন্তা আন্তুম আন্তুম আন্তি আন্তুম আন্তুম না আনা না হুম, এটা সাবজেক্ট হিসাবে বসে, এগুলো নমিনেটিভ কেস, এটা মারফু ডোমিন। আর এগুলো মাগনি, এগুলা ফিক্সড, এগুলা কোনো পরিবর্তন হয় না, যে কোনো অবস্থায় এই চেহারাই এই 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 ওয়ান ইউনিফর্মই থাকে না, আর অন্য কোনো দিকে ইহার পরিবর্তন হয় না। এটা যেহেতু মাপনি, মাপনি মানে ফিক্স, এটার কোনো পরিবর্তন হয় না। আসুন আমরা আজকে লেসন ফোর, লেসন ফোরের থেকে এখন আমি দাস শুরু করব। আসুন আসেন, এখন দেখেন এখানে আমি লিখেছি আলহাম্মামু, আলহাম্মামু মানে গোসলখানা, এটা মারেফা, আলিফলাম আছে। হ্যাঁ, আলিফলাম যদি থাকে পরে শেষের অক্ষরের যে দুই তানভীর থাকে, দুই হাম দুই হরকত থাকে, একটা পড়ে যায় আল হাম্মামু, এটা মারেফা। হ্যাঁ, গোসলখানাটি এখানে আছে আল গুরফাতু, কক্ষটি, কক্ষটি আল গুরফাতু, রুম কক্ষটি, আল বাইতু বাড়িটি, এটা মারফু, এইটাও মারফু, এটাও মারফু, যেহেতু শেষে পেশ আছে, শেষে পেশ হলো মারফুর আলামত, মারফুর আলামত, এটা এটা মারফু, নমিনেটিভ কেস মারফু। এখন যদি আমি এর আগে এর আল বাইতুর আগে ফি বসে দিই, ফিল বাইতি, এখন এই যে ছিল আল বাইতু হয়ে গেছে আল বাইতি, আল বাইতি, এই আল বাইতি করলো কে, এই ফি, এর ফির ধর্ম হইলো পুরো, এর এর ফির নাম হলো হরফ জাররিন, ফির নাম হলো হরফ জাররিন, হরফ জাররিন সতেরোটা আছে। এই প্রথম আমরা একটার সাথে পরিচিত হইতেছি ফি হরফ জাররিন, এর মানে ফি মানে ইন, ইন মধ্যে, ইন ফিল বাইতি মানে বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে। হ্যাঁ, এই হরফে জারের ধর্ম হইলো একটা নাউনের আগে বসে এই নাউনটাকে মাজরুর করে দেয়, এই দেখেন যে বিশিষ্ট করে দেয়, ছিল আল বাইতু হয়ে গেল আল বাইতি, তাহলে অর্থ দাঁড়ায় ফিল বাইতি মানে বাড়ির মধ্যে। আল মাসজিদু মসজিদটি, এটা মারফু, আল আল মাসজিদু পেশ আছে, ফিল মাসজিদি মসজিদের ভিতরে, হ্যাঁ মসজিদের ভিতরে, ফিল ফি আইসা মসজিদ, আল মাসজিদু কে মসজিদ দি বানাইছে, মসজিদ দি, ফিল মসজিদ দি মসজিদের মধ্যে। হ্যাঁ, তাইলে এই যে এখানে আছে আল মাকতাবু টেবিল, টেবিল টি, টেবিল টি আল আল মাকতাবি, আল আল মাকতাবি টেবিলের উপর, যেমন আল কিতাবু আল আল মাকতাবি বইটি টেবিলের উপর, আলা মানে উপরে, আলা মানে উপরে, অন অন দি টেবল, আলা মানে অন ইংলিশে অন, এটা এগুলো প্রি পজিশন ইংলিশে, যেমন এ ইন অন আন আন অ্যাবাভ আন্ডার এগুলো থাকে, এই প্রি পজিশন, ঠিক এগুলো প্রি পজিশন, ফি এটা প্রি পজিশন আগে বৈশা এসএমকে মাজরুর করে দেয়। আলা মাকতাবি, আলা মাকতাবি ছিল আল মাকতাবু হয়ে গেছে আল আল মাকতাবি, এই মাকতাবি আলার কারণে হরফে জারের কারণে আল মাকতাবি, অর্থ হলো টেবিলের উপরে। আর সারিরু, আর সারিরু হলো খাট, খাটটি বিছানাটি। এখন এইটা যদি সামনে যদি আলা লাগাই, এই যে আলা 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 লাগাইলে হবে আলা সারিরি, আলা সারিরি হয়ে ছিল আর সারিরু, এখন হয়ে গেছে আলা সারিরি, রি এই যে জের বিশিষ্ট করে এস এম মাজরুর, আলা এলো হরফে জার আর সারিরি এলো এস এম মাজরুর। তাইলে প্রত্যেকটাকে আমরা হরফে জার এবং আল বাইতিকে এস এম মাজরুর একসঙ্গে বলবো, জার মাজরুন, জার এবং ওয়া মাজরুরুন। ফিল মাসজিদি হরফে জাররিন ওয়া মাজরুরুন, হরফে জাররিন এস এম মাজরুরুন, এস এম মাজরুরুন, জার মাজরুর, শিবু জুমলা, এটা শিবু জুমলা মানে জুমলার মতো দেখা যায় কিন্তু আসলে এটা জুমলা নয়, ইট লুকস লাইক এ সেন্টেন্স বাট ইট ইজ নট সেন্টেন্স।
ফেল পাইতি এটা যার মজদুর শিব জুমলা যার মজদুর শিব জুমলা আর ফেল মাসিদি যার মজদুর শিব জুমলা আলার মাকতাবি যার মজদুর শিব জুমলা আলা সাবিরি যার মজদুর শিব জুমলা ওয়া আকরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।